জিনিসটা কেমন, সোজা না তেড়া? ওই ফালতু ছোট ছোট ভাতের হোটেলটার মালিক তাহলে তুমি? জি। এবার কেন ডেকেছেন শর্টকাটে বলে ফেলুন। দেখো আমি তোমাকে আমার এই হোটেলটা দেখেছি, এর নিচের তলায় তোমার যে তোমরা ভাতের হোটেলটা একদম তুমি পারো। তুমি এই জমিটা তোমার হোটেলের যে জায়গাটা এটা আমাকে বিক্রি করো এবং তোমার এই ভাতের হোটেলটা ভেঙে দাও। খুব চমৎকার বলছি, এই ভাতের হোটেলটা ভেঙে দিয়ে আমি রাস্তায় কি ডালপুরির দোকান দেবো না ফুচকা বেচবো? না না, তুমি ডালপুরি বেচবে কেন, আর ফুচকাও তোমাকে বিক্রি করতে হবে। তো তোমার মতো অনেক সুন্দর ছেলে আমার এই হোটেলে কাজ করছে, ওরা যা বেতন পায় আমি তার তুলনায় তোমাকে বেশি দেবো, প্রতি মাসে 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ। এক কাজ করুন তাহলে। হ্যাঁ বলো। আপনি বলো আমার এই ভাতের হোটেলে কাজ করুন, অবশ্য আপনার মতো এই বয়সে কোনো লোক আমার নেই, তারপর আপনাকে আমি 20,000 টাকা দেব। স্যার স্যার আপনার কল, আপনার মেয়ে? স্যার এ আপনার মেয়ে? ও হ্যালো। হ্যাঁ হ্যাঁ কোথায়? কার কল বললেন? স্যারের একমাত্র মেয়ে প্রিয়া। প্রিয়া? জি। বাহ, ভেরি গুড। উনি কি বিবাহিত? জি না, এখন বিয়ে হয়নি। কুমার? সুন্দরী? খুব সুন্দরী। বাহ 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 বাহ, আরে প্রবলেম তো সল। প্রবলেম সল? হ্যাঁ, কিভাবে? উনিও কুমারী, আমিও অবিবাহিত। এদিকে আসুন, একটা কাজ করুন, আপনার সার্ভে গিয়ে বলুন ওনার সাথে আমার বিয়ের ব্যাপারটা পাকা করে ফেলুন। আমার কাছের লোকজন সবাই বলে আমার নাকি বিয়ের বয়স হয়েছে, ভাবছি আর দেরি করবো না। দেরি করছো কেন? কিন্তু আর বকনা বাছুর না, রীতিমতো দামড়া। এতদিন বিয়ে করনি কেন? এতদিন করিনি, ভাবছি এবার করেই ফেলবো। ওই ম্যানেজার স্যার বলল আপনার ঘরে নাকি সুন্দরী কুমারী কন্যা রয়েছে। দাদু তোমার? আমার কিছু না, আপনি কাজ করুন, আপনার কন্যার হাত আমার হাতে দিন, বিনিময়ে আমি আমার এই জমিটা আপনার নামে দলিল করে আপনার হাতে দিন। জি আসি। সালামু আলাইকুম আপা জান। সরি মানে ইতরটা কত বড় বাজে কথা বলে গেল, তুমি হ্যাঁ করছো? তো সরো এখান থেকে, বেরো। ও গিন গিন কত বড় সাহস, হ্যাঁ আমার মেয়েকে বিয়ে করতে।